বাংলা মানবতা সমাধান عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها رواه البخاري ومسلم সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলাইহ সাল্লাম আমরা ফাজায়েলে আমলের আলোচনায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব মসজিদের ফজিলত মসজিদ তৈরি করলে কি পাওয়া যায় আর মসজিদে পায়ে হেঁটে গেলে কি পাওয়া যায় মসজিদে গিয়ে সলাত আদায় করলে কি পাওয়া যায় এ বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করার চেষ্টা করব করবো লাজিজ মসজিদ নির্মাণ করে জান্নাত পাওয়া যায় সলাতের পরে মসজিদে বসে থেকে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এবং খুব সহজেই আল্লাহকে সন্তুষ্ট করা যায় এতে মান বৃদ্ধি হয় সম্মান বৃদ্ধি হয় এ মর্মে আল্লাহ তালা বলেন নিশ্চয় মসজিদ সম হচ্ছে আল্লাহর জন্য তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না আল্লাহ তালা এটা কঠোরভাবে বলছেন অন্য কাউকে ডাকা হচ্ছে সেরে সেরে কি কাজ করো না সিজদের জায়গা মসজিদ এবাদতের জায়গা মসজিদ মসজিদ হচ্ছে আল্লাহর জন্য মসজিদে কারো ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না মসজিদ কেউ ব্যক্তিগত কাজে লাগাতে পারবে না মাসিদের জমি অক্ষ হওয়া জরুরি যদি অনাবাদ হয়ে যায় ভেঙে যায় তাহলে সেই জমি বিক্রি করে অন্য মসজিদেই লাগাতে হবে সম্মানিত দর্শক মন্ডলী মসজিদ যদি অনাবাদ হয়ে যায় তাহলে মসজিদ কমিটি সেই জমি অন্যের কাছে বিক্রি করতে পারে যে ব্যক্তি মসজিদ কিনে নিচ্ছে সে ব্যক্তি সেই জায়গাকে নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারে মসজিদে যে সম্পদগুলি আছে ইট টিন বাঁশ যে ব্যক্তি কিনে নিবে সেগুলি সে সুবিধা মতো ব্যবহার করতে পারে আমরা শুনেছি যেখানে সিজদা করা হয়েছে সেখানে বসবাস করা যাবে না সেখানে কোনো কিছু করা যাবে না এটা একটা ওয়াহেতুক ধর্মের নামে মিথ্যা কথা আমরা জানি যে উমার আল্লাহ তালানহর যুগে সিরিয়ার দেমাস্ক শহরে যে তিনি মসজিদ তৈরি করেছিলেন সেই মসজিদে চুরি হয়ে গেছিল এই জন্য উমার বলেছিলেন সে মসজিদের জায়গাকে স্থানান্তর কর সেই সময়ে যারা উপস্থিত ছিলেন তারা মসজিদ ওখান থেকে সরিয়ে অন্যত্রে মসজিদ নির্মাণ করেছিলেন এবং পূর্বের ওই মসজিদের জায়গাটা হয়েছিল খেজুর বিক্রির বাজার মসজিদ আল্লাহর একথা ঠিক কিন্তু অনবাদ হয়ে গেলে মসজিদ কমিটি তা ইচ্ছ মতো কাজে লাগাতে পারে অর্থাৎ তাকে বিক্রি করে সেই টাকা অন্য মসজিদে লাগাতে পারে এটুকু হলো ইচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী মসজিদ আল্লাহর ঘর আল্লাহ তালা বলছেন যে বিল্লাহ নিশ্চয় মসজিদ আবাদ করে মসজিদে এবাদত করে ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে ও আকাম সলাত সলাত আদায় করে ও জাকাত জাকাত প্রদান করে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না সম্মানিত দর্শক আল্লাহ আল্লাহতালা এখানে মসজিদ নির্মাণকারীর কয়েকটা গুণ বর্ণনা করলেন মসজিদ আবাদকারীর কয়েকটা গুণ বর্ণনা করলেন ওরাই মসজিদ আবাদ করবে মসজিদের দায় দায়িত্ব পালন করবে যারা আল্লাহর প্রতি এনেছে পরকালকে বিশ্বাস করেছে পাঁচক তো আদায় করে জাকাত ফরজ হলে তা প্রদান করে আল্লাহ ছাড়া কারোর নিকটে মাথা নত করতে রাজি নয় এমন ব্যক্তিরাই মসজিদের দায়িত্ব পালন করবে দুঃখিত আমাদের দেশে দেখা যায় যে গ্রামের যেই শক্তিশালী মানুষ অর্থ সম্পদ আছে সব অন্যায় করে নামাজ পড়ে না সেই মসজিদের সভাপতি আমরা এটা দেখছি না জালে। এটা শুরু নয় যিনি সভাপতি হবেন তার জন্য জরুরি যিনি মসজিদ দেখাশোনা করবেন তার জন্য এই কয়েকটা গুণ থাকা একবারে আবশ্যক তাছাড়া এ ব্যক্তি মসজিদের দায়িত্ব পালন করতে পারে না মসজিদের দেখাশোনা করতে পারে না এর এটা ভুল হিসাব আমাদের দেশে এটা বন্ধ করার আমাদেরকে প্রাণপণে চেষ্টা করতে হবে একমাত্র পরহেজগার ব্যক্তি মসজিদ দেখাশোনা করতে পারে মসজিদের ভালো মন্দর ব্যাপারে হিসাব নিকেশ করতে পারে ধনীর কাছ থেকে টাকা নিয়ে আজকে মসজিদ বানাতে হবে এরকম ব্যাপারে আল্লাহ তালা কিছু বলেননি পড়ে থাক মসজিদ যারা যেদিন বৈধ পয়সা দিয়ে মসজিদ তৈরি করতে পারবে সেদিন হবে না হবে এমনি থেকে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আবু হর রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন আলা আদুল্লুকুম আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব যে আমলটা দিয়ে এরফল্লাহ যা আল্লাহ তালা মানুষের মানকে বাড়িয়ে দিবেন অমল্ল বেহিল খাতা আর আল্লাহ তালা তার দ্বারা মানুষের পাপকে মিটিয়ে দিবেন এরকম একটা আমলের কথা বলবো সাহাবিগণ বললেন বলেন সে আমলটা কি যে আমল করলে আমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আল্লাহ রসুল বললেন লজুই আলাল মাকারে কষ্টের সময় সুন্দর করে অজু করা কষ্টের সময় সুন্দর করে অজু করলে মান বেড়ে যাবে দুই কাসরাতুল খোতা এলাল সাজেদ মসজিদের দিকে বেশি বেশি করে পায়ে হেঁটে গেলে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তাহলে মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার তত নেকি বেশি তার তত পাপ মিটে এবং মান বেড়ে যায় সোলাত এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলে আল্লাহ আল্লাহতালা তার মানকে বাড়িয়ে দেন তার পাপকে মিটিয়ে দেন এবং সে আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে যায় আবহরায়া যে আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আহাবুল বেলাদে এলাল্লাহ মাসাজে দোহা সবচেয়ে সুন্দর শহর সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ ও আবগাজুল বেলাদে এলাল্লাহ আসোয়া কোহা সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সম্মানিত দর্শক মণ্ডলী হাদিস বোখারি মুসলিমের দেখি আমরা এ হাদিস দ্বারা কি সিদ্ধান্ত নিতে পারি আজকে বাজার নারী দ্বারা পরিপূর্ণ নগ্ন নারী দ্বারা পরিপূর্ণ বাজারে যাওয়ার কোনো পথ নেই এই জন্যই আল্লাহ তালা নবী বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আল্লাহ রসুল বলছেন যে তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবে তারা জাহান্নামে যাবে না তিন শ্রেণীর চক্ষু অর্থাৎ তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখতেই পাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে বাকাত বিন দিল্লাহ আল্লাহর ভয়ে কাঁদে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারা দেয় আর এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবে আপনারা আর আমার মেয়ে যারা নগ্ন তারা আজকে বাজার দখল করেছে অথচ আল্লাহ তালা বলছেন অকার নাফি বইতে কুন্দাওয়ালা তাবার রাজনা তাবার রাজাল যা হেলিয়ে দিল হ্যাঁ মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো ধন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে রাস্তায় চলতো সেভাবে তোমরা চলো না আল্লাহ তালা এটা কঠোরভাবে নিষেধ করেছেন আজকে মানুষ নারীকে না বাড়িতে রাখতে চাচ্ছে না তারা নিজে থাকতে চাচ্ছে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ আল্লাহতালা যেটা মানুষ করতে পারবে না সেটা বলেছেন নওজ জালেক মানুষে বেশি বুঝলো সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার বললেন কেন আজকে যান বাজারে আপনার পদক্ষেপের কোনো পথ নেই শুধু পাপ ছাড়া আপনি ফিরে আসতে পারবেন না এমনি তো পাশ্চাত্য সভ্যতার চাপ আছেই বহির্বিশ্বের নারীরা তো সব পশু হয়ে গেছে ওদের নগ্নতাই হচ্ছে সভ্যতা বহির্বিশ্বের নারীদের নগ্নতাই হচ্ছে সভ্যতা ওরা শিক্ষিতা নয় ওরা বন্য ওরা বর্বর ওরা অসভ্য ওরা জাতির জন্য কলঙ্ক ওরা পিতার জন্য কলঙ্ক ওরা মায়ের জন্য কলঙ্ক সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর নবী কেন বললেন যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সেখানে মিথ্যা কথাই ক্রয় বিক্রয় হয় সেখানে ধোকা হয় সেখানে ফাঁকি হয় সেখানে নগ্নতায় পরিপূর্ণ থাকে অন্যায় অবিচারে ঘেরা থাকে একজন আর একজনকে ফাঁকি দিতে পারলেই মনে করে এটা আমার সফলতা ধোকা দিয়ে একজনকে কাপড় বিক্রি করতে পারলেই মনে করে যেটা আমার সফলতা এই জন্য আল্লাহ রসুল বলছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ সম্মানিত দর্শক মন্ডলী আমরা অন্তত এই হাদিসের এ অংশে এই কথাটা মনে রাখার প্রাণপণে চেষ্টা করব যে পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর নবী বলছেন মসজিদে গিয়ে যদি কেউ দুইটা কোরআন মসজিদের আয়াত পড়ে দুইটা কোরআন যদি কাউকে শিখিয়ে দেয় তাহলে দুইটা লাল বর্ণের বড় উড় দান করলে যত নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে মসজিদের সবচেয়ে উত্তম জায়গা সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ মানুষ অনেক রাস্তায় চলে কিন্তু জান্নাতে যাওয়ার শুধু একটি রাস্তা যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ যার উপর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন তাহাবাগন চলেছেন কি করে খাঁটি ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু পিস টিভি বাংলায় দেখুন পথ ও পাথেও প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ সমন্বিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষা করে বসে আছেন এই জন্য আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যাযায় খায়ের দান করুক আল্লাহ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ ওমামা বাহেলি রাজি তালাহ বলেন রসুল আলাইহি আসাল্লাম বলেছেন মন তাহ বাইতে কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে অজু করে বের হয়ে যায় এলা সলাতিন মাক্তুবাতিন ফরজ সলাতের আদায়ের উদ্দেশ্যে মসজিদে যদি মসজিদে চলে যায় অজু করে আল্লাহ রসুল বলছেন তাহলে একজন ব্যক্তি হজ করার উদ্দেশ্যে এহরাম বেঁধে এহরাম বেঁধে হজ করে যা নেকি পাবে একজন ব্যক্তি অজু করে মসজিদে যাবে সালাত আদায় করতে ফরজ সলাত এতে সে নেকি পাবে দেখেন মসজিদের মর্যাদা মসজিদে সলাত আদায়ের ফজিলত আল্লাহ রসুল বলছেন কে যদি অজু করে মসজিদে নফল সলাত আদায় করতে যায় চাষ সলাত আদায় করতে যাই আজরহ কাজরিল মোতামের তাহলে উমরা করে যে নেকি পাবে সে নেকি সে পাবে উমরা করে একজন ব্যক্তি যে নেকি পাবে সে ব্যক্তি এ নেকি পাবে মসজিদে গিয়ে যদি নফল সলাত আদায় করে এমনিতে নফল সলাদ বাড়িতে আদায় করাই উত্তম আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ফরজ সলাদ ব্যতীত সব সলাদ বাড়িতে আদায় করো আল্লাহ রসুল বলেছেন কাবরান। তোমরা তোমাদের বাড়িকে কবর করো না ইজ আলু ভে বৈতিক তোমরা তোমাদের বাড়িতে কিছু সলাত আদায় করো ওতে বরকত হবে রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন সালাসাতুন তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহ তালার জিম্মে থেকে যায় তাদের দেখাশোনা আল্লাহ করেন তাদের সুবিধা অসুবিধা হাতে ভালো মন্দ আল্লাহ দেখেন তার এক শ্রী মানুষ হচ্ছে খারাজা যে আল্লাহর দিনকে উঁচু করার জন্য যুদ্ধের উদ্দেশ্যে বের হয়ে গেছে সে আল্লাহর জিম্মাই মরলে জান্নাত বাঁচলে গাজী তার মরাও যতটুকু তার বাঁচাও ততটুকু মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি ও আল্লাহর জিম্মাই আছে অরাজুলুন আল্লাহ যেই ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো সে আল্লাহর জিম্মাই ভালোর ব্যাপারেও আল্লাহ দেখবেন মন্দর ব্যাপারে আল্লাহ দেখবেন তিনি বলেন অরাজুলুন দাখালা বাইত হবে যেই ব্যক্তি তার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করল সে আল্লাহর জিম্মাই সম্মানিত দর্শকমণ্ডলী আল্লার আসল বলছেন যে এই যা আ দা খালা দ কুম্বাই তহ ওয়া দাকার আল্লাহিনদা দ খুলেহি কেউ যদি বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে ওয়া দাকার আল্লাহিনদা তমেহীন খাদ্যের সময় যদি আল্লাহকে স্মরণ করে তো কালা শয়তান লা মাভি তা লাকুম অলাশা তো ইবলিশ বলে এই শয়তান তোমরা শোনো এই বাড়িতে তোমার খাওয়ারও ব্যবস্থা নেই তোমাদের কোনো থাকারও ব্যবস্থা নেই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে শয়তান থাকার কোনো ক্ষমতা নেই বিসমিল্লা বলে খেলে শয়তানের খাওয়ার কোনো সুযোগ নেই এটা আল্লাহর নীতি এটা রাসুলের নীতি শয়তান অকেজ আল্লাহর নবী বলছেন কারো যদি বাড়ির বাহির দরজা না থাকে একবারে খোলা দরজা একটা ছোট খড়ি বিসমিল্লা বলে যদি দরজায় রেখে দেয় সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না আল্লাহর নবী বলেন এটা নিয়ম এটা নীতি এটা রাসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ এক বিসমিল্লাই লহর দরজার চেয়ে শক্ত শয়তানের ক্ষমতা নেই যে শয়তান মানুষের রগে রগে প্রবেশ করতে পারে সে শয়তান এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এই জন্যই আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করে সালাম না দেয় যদি খেতে বলছে বিসমিল্লা না বলে তাহলে ইবলিস বলে আসা তোমাদের এই বাড়িতে থাকার আছে এই বাড়িতে খাওয়ার আছে খাও থাকো খাও আর থাকো সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি সালাম দিয়ে আর বিসমিল্লা বলে এরকম আমল না করি তাহলে শয়তান আমাদের কাঁধে চেপে যাবে যদি সালাম দিয়ে প্রবেশ করি তাহলে এই ব্যক্তি আল্লাহর জিম্মেই চলে গেল এর আর কোনো ক্ষতি হবে না উসমান রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন বাইতান ফিল কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি মসজিদ তৈরি করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিম আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবেন মসজিদ তার জন্য আল্লাহ তালা জান্নাতে ঘর নির্মাণ করবেন ফেরাউনের স্ত্রী দুনিয়া থেকে আল্লাহকে বলেছিলেন যে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন তিনি বলেছিলেন রব বি জান্না মিন নিমিন ফেরওন আমালিহি অনার্জ্য মিনাল কম জল মিন প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর নির্মাণ করো তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করো ফেরাউনের নোংরা কর্ম জঘন্য অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো প্রতিপালক তুমি আমাকে অত্যাচারী সম্প্রদায়ের অত্যাচার থেকে রক্ষা করো তিনি এইভাবে জোর দাবি জানিয়ে আল্লাহর উপরে ভরসা করে বলেছিলেন আর আমাদের নবী বলছেন যে কেউ যদি একটা মসজিদ তৈরি করে তাহলে আল্লাহ তালা নিজে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেন বোখারি মুসলিম আমরা এই আমল করার জন্য প্রাণপণে চেষ্টা করব আল্লাহ আমাদের আমল কবুল করুক একটা ছোট থেকে ছোট ঘর দুইজন পাঁচজন মানুষের সমান যদি একটা মানুষ মসজিদ নির্মাণ করে পরিস্থিতি অনুযায়ী তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মাসজিদাও রাহা আব্দুল্লাহু লাহুনুজু মিনাল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা প্রত্যেক যে ব্যক্তি সকালে মসজিদে যায় বিকালে মসজিদে যায় প্রত্যেক যে ব্যক্তি মসজিদে যায় আর আসে যখনই যায় যখনই আসে আল্লাহ তালা তার জন্য জান্নাতে মেহমানির ব্যবস্থা করেন আব্দুল ইবনা আব্বাস বলছেন যে রাসুল আলাইহি আসাল্লাম বললেন আল্লাহ তালা বলেন আত্মিয়াস আমি আমার ভালোবান্দাদের জন্য এমন ব্যবস্থা করেছি যা চোখ কোনো দিন দেখেনি যা কান কোনোদিন দিন শোনেনি যা অন্তর কোনো দিন পরিকল্পনা করেনি জান্নাত এমন ব্যবস্থা জান্নাতের মেহমানি এত উন্নত মানের যা মানুষ চোখে কোনো দিন দেখেনি যা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি সেই মেহমানি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা মসজিদে সকালে যাই ফিরে আসি এবাদতের জন্য আমরা তো বুঝি না সেটা কি বুঝতে পারলে আমরা সেটাকে মূল্যায়ন করতে পারতাম এবং সে অনুযায়ী আল্লাহকে বলতে পারতাম যে তুমি আমাদের মেহমানের এটা সুবিধে করে দাও আল্লাহ তুমি যেটা আমাদের জন্য রেখেছ সেটা তুমি আমাদের করে দাও সম্মানিত দর্শক মন্ডলী এটা তো আমরা বুঝতে পারবো না একটু আল্লাহ তালা বলছেন মাসালুল্নাতিল পরেজগার ব্যক্তিদের জন্য যেই জান্নাতের দৃষ্টান্ত পেশ করা হয়েছে সেই জান্নাতের একটু কথা তাতে পানির ঝর্ণা রয়েছে যার রং দিন পরিবর্তন হবে না ও আনহার উমা তম তাতে দুধের ঝর্ণা রয়েছে যার স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না ও আনহারুমিন লজ্জতিন লিসারে বিন তাতে পানীয় উৎকৃষ্ট মানের মিঠে পানীয়র ব্যবস্থা রয়েছে পানকারীরা খুব তৃপ্তি লাভ করবে আল্লাহ তালা বলছেন ওয়ান হারুমিন আসালিম সেখানে মধুর ঝর্ণা রয়েছে যাতে কোনো ময়লা থাকবে না আল্লাহ তালা বলছেন যে তাদের জন্য রয়েছে সর্ব ধরনের ফল রব্বিহীম তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা রয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমি আর এই সময়ের মাঝে আপনাদেরকে মেহমানি কি দিয়ে বোঝাই আল্লাহ কি মেহমানি রেখেছেন আমাদেরকে কি খেতে দিবেন আপনি জান্নাতে মুখামুখি হয়ে বসে থাকবেন বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী আপনার মুখের সামনে থাকবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদের দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদের দেখে মনে হবে যে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ তালা বলছেন যে ওরা এত সুন্দরী এত নরম যে ডিমের খোসার মধ্যে নিচে যে সাদা পদার্থ থাকে সেই ঝিল্লির মতো হবে তারা এসব নারী আপনাদের জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ এইসব মেহমানি থাকা এবং আনন্দের জন্য ব্যবস্থা করেছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি প্রতিপালক তোমার নবী বলেছেন কেউ যদি সকালে মসজিদে যায় আর ফিরে আসে তাহলে তুমি তার জন্য মেহমানই ব্যবস্থা করেছ আমরা তোমার দরবারে দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি তুমি এই মেহমানি আমাদের কবুল করো আমাদের যেটুকু ভুল ত্রুটি আছে সেটুকু মাফ করে দিয়ে জান্নাতে এই জোরালো মেহমানি প্রদান করার একটা ব্যবস্থা করো আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে প্রতিপালক আমরা অপরাধী আমরা গুণাগার আমরা তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই প্রতিপালক তোমার কাছে আমরা এই জান্নাতের মেহমানি পেতে চাই আমরা তোমার সাথে অদাবদ্ধ তুমি তৌফিক দান করো আমরা সকালে মসজিদে যাব এবাদত করব সলাত আদায় করব। তাসবি তাহলিল করব তুমি এই তৌফিক আমাদের দান করো প্রতিপালক তোমার দরবারে এই দাবি এ দাওয়া এই দোয়া রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা রাখব ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম ওয়া

থেকে নিয়ে কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় পুনঃ সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায় যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় সে আব্দুল কাইয়ুম যে সত্যিকার মোমেন্ট যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায়িত্ব আছে সেগুলো পালন করবো যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার রাত এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়